মধ্যে এই গুড়টা মিশে গেলে যে কালারটা কি সুন্দর লাগে না দেখতে। এবার এর মধ্যে চুষিগুলো দেবে। আচ্ছা এইটার জন্য এই কড়াইটার মধ্যে জাস্ট মা চুষিটাই করবে, কারণ এই এত কিছু ধরবে না। একদম জমে গেছে, আমাদের বাড়িতে পিঠে পায়েস বলতে তো মা কদিন ধরেই বানাচ্ছে, মানে এর আগে একদিনকে পাটিসাপটা বানিয়েছিল, তারপরে আবার গতকাল রাত্রেবেলাও চিতই পিঠে আর পাটিসাপটা বানিয়েছে, আর আজকে যেটা হবে সেটা হচ্ছে দুধ মানে পুলি পিঠে আর তার সাথে চুষি। ওটা তো ওই একবারই দুধের মধ্যে জাস্ট ফোটানো, তো বাবা সকাল সকাল গিয়ে একদম দুধের প্যাকেট নিয়ে চলে এসেছে। তবে পিঠে তো আমরা আগে খাবো না, সবার ফার্স্ট আগে গোপালদেরকে দেওয়া হবে, গোপালদের জন্য সমস্ত কিছু বানানো হবে বিকেলবেলায় সন্ধ্যের পর থেকে আর কি। মা এইবেলা যেহেতু রান্না করবে তো তার মানে আমাদের দুপুরবেলায় খাওয়া রান্নাবান্না, তো তার মধ্যে তো ওইগুলো করা যাবে না, তো ওগুলোর জন্য আলাদা করে একদম সব ঠাকুরের বাসনকোসন বের করে, যেহেতু প্রত্যেক বছরই গোপালদেরকে সব রকম পিঠে মা সাজিয়ে দেয়, মানে আমাদের বাড়িতে যে যেই পিঠেগুলো হয় আর কি সেই ধরনের পিঠে, তো সেগুলো সব মা সন্ধ্যেবেলা বানাবে, গোপালদেরকে দেওয়া হবে, তারপরে আমরা সন্ধ্যেবেলার পরে পিঠে খাবো। আর আমাদের বাড়িতে মিষ্টি বলতে আর মাই শুধুমাত্র মিষ্টি ভালোবাসে, আর মা বলে কি যে আমি একা কত খাবো, মানে একার একটা মানুষের জন্য যাই করা হয় সেটাই বেশি হয়েছে। আর বাবা এখন খেলেও মানে তাও খুব লিমিটেড, বেশি মিষ্টি হলে এই পাটিসাপটার ব্যাটারটা করার সময় না মা সবসময় খালি বলে কি যে একদম হালকা করে মিষ্টি দাও, আমিও বলি যে হালকা মিষ্টি দাও, কারণ হালকা মিষ্টিটা তাও ঠিক আছে, ওই বেশি কড়া পাকের মিষ্টিগুলো একদম খাওয়া যায় না, খুব গা গুলিয়ে ওঠে। তো এই হচ্ছে আজকের ব্যাপার। আর আমি একটু পরে যাবো হচ্ছে স্নান করতে, মানে 5-10 মিনিটের মধ্যেই যাবো স্নান করতে, ভেবেছিলাম স্নান করে এসেই তোমাদের সাথে গল্প করা শুরু করি, কিন্তু ভাবলাম যে না তোমাদের সাথে এখন থেকেই আড্ডাটা স্টার্ট করে দিই। তাহলে তোমরা যে ব্লগটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে মা সকাল থেকে এখানে প্রচুর কিছু জামা কাপড় কাছাকাছি করেছিল, 1 রাউন্ড জামা কাপড় সব শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে যাওয়ার পরে এখন লাস্ট হচ্ছে এই বেড কভারটা। বেড কভারটাও মা এখানে কেচে মেলে দিল, কি সুন্দর এই বেড কভার প্রিন্টটা লাগে দেখো, দারুণ সুন্দর, খুব কালারফুল লাগে। এখন আমরা করতে বসবো লাঞ্চ, এখানে সমস্ত রান্না টান্না সব কমপ্লিট, আজকে আর নতুন করে কিছু রান্না করতে হয়নি তাই তো, পেঁয়াজকলি আর আলু ভাজা করেছি, পেঁয়াজকলি আলু ভাজা, আর হচ্ছে কালকের কি জানো চিংড়ি মাছ, কালকে হ্যাঁ ফুলকপি আলু দিয়ে চিংড়ি আমি শেষ করেছি না, কি অবস্থা মাথা, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ, তারপরে যে ঢেলা মাছ সর্ষে দিয়ে করেছিলাম সেটাও রয়েছে, একটুখানি মূলো ছেঁচকি রয়েছে, মূলো শাক ভাজা, আজকে তো লাস্ট খাওয়া, সবকিছু রয়েছে, তো এখন করতে বসবো লাঞ্চ। এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, এখানে মূলো শাক ভাজা, এখানে মা পেঁয়াজকলি আলু ভাজলো, মূলো ঘন্ট রয়েছে, এখানে ভাত রেডি, আর এদিকে হচ্ছে ঢেলা মাছ, এটা তো বাবা খাবে, আমি আর মা খাবো আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। গুড ইভিনিং সবাইকে, আজকে কিন্তু একদম ঠান্ডা নেই, মানে কালকে থেকেই ঠান্ডাটা বলতে পারো চলেই গেছে একেবারে, কালকে রাত্রেবেলা তো বেশ আবার গরম লাগছিল, সেই ক্রিসমাসের সময় যেরকম হয়েছিল সেই রকম অবস্থা। তো আজকে যেহেতু পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, তোমাদেরকে সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা, সবাই নিশ্চয়ই আজকে খুব মন ভরে পিঠে পুলি সমস্ত কিছু খাচ্ছ। আর আমার ব্যাপারটা কি বলো তো, আমি তো মিষ্টি খেতে একেবারেই ভালোবাসি না, মানে খুব কয়েকটা আমার লিমিটেড মিষ্টি আছে যেগুলো আমি ভালোবাসি, ওই কম মিষ্টির কাঁচাগোল্লা, তারপর ওই সুগার ফ্রি টাইপের যে সন্দেশগুলো সেইগুলো আমি ভালোবাসি খেতে, তাও কিন্তু পিঠে বানানো হবে এটা একটা খুব আনন্দ, যে পিঠে বানানো হবে, পিঠে বানানো হবে, তারপরে ওই কালকে রাত্রেবেলা তো আমরা সেই চুষি পিঠে কাটতে বসেছিলাম, এবার চুষি পিঠেগুলো জাস্ট আমরা কাটতে বসবো, এর মধ্যে আমি একটুখানি ব্যালকনিতে গেছি, আর ব্যালকনিতে আমাদের ব্যালকনি থেকেই না একদম আমাদের নিচে হচ্ছে ফুচকা, তো এবার দেখে মনে হচ্ছে কি যে সেটি যদি টক জল খেতাম এরকম মনে হচ্ছিলো, তো মা বলছে এখনও পিঠে খেতেই পারলি না, আমি সবে বানালাম এর মধ্যে তো শুরু হয়ে গেল যে ঝাল টক এইসব, মানে আমার সবসময় আর কি এই স্পাইসি টাইপের খাবার দাবার পছন্দ। তো যাই হোক গোপালদের জন্য তো পিঠে টিঠে হবেই, কালকে মা পাটিসাপটা চিতই পিঠে বানিয়ে রেখেছে, সকালবেলা গোপালদেরকে দেওয়া হয়েছে ঘুম থেকে উঠে, আর এখন মা বানাবে হচ্ছে পুলি, কালকে যে চুষিগুলো আমরা রেডি করে রেখেছি সেই চুষিগুলো দুধ দিয়ে আর কি ফোটাবে, পুলি পিঠেগুলো করতে হবে, আর তার সাথে করবে হচ্ছে ভাজা পুলি, মানে এই
হালকা হালকা কাজ রয়েছে, মেন যে কাজটা ছিল চুষি পিঠে সেগুলোই কালকে রাত্রেবেলা আমরা তিনজন মিলে বানিয়ে রেখেছি। মা ম্যাক্সিমামটা বানিয়েছে, আর মার বানানো চুষিগুলো মানে দেখতে অসাধারণ, সেগুলোর বাসি। আর আমারটা মনে হচ্ছে ইস্কি বাজে বাজে বানালাম, মানে কীরকম একটা ঠিকঠাক হয়নি, কোনোটা ছোট হয়েছে কোনোটা বড় হয়েছে। তাও মা বলছে যে ওরকম কোনো ব্যাপার নেই, কারণ দুধ দিয়ে ফোটানোর পরে আর আলাদা করে কিচ্ছু বোঝা যায় না। পৌষ পার্বণ উপলক্ষে এখন আমার সবচেয়ে ফেভারিট পিঠেটা মা বানাচ্ছে। প্রত্যেক বছরই আগের থেকে মানে পাটিসাপটা বলো, পায়েস বলো, বা অন্যান্য পিঠেগুলো হলেও আমার ফেভারিট দুধ পুলিটা কিন্তু সবসময় আজকের দিনেই হয়। কালকে তো আমরা চুষিগুলোকে রেখেইছিলাম, আর আজকে কি আর কয়েকটা চুষি করবে মা? চুষিগুলো করবে, ঠিক আছে তুমি তাহলে ওরকম করে দাও, আমি তারপর ওইগুলো কেটে দিচ্ছি। কালকে বেশ ভালো লাগছিলো, তারপরে যখন পারছিলাম, প্রথম প্রথম তো পারছিলাম না, কিন্তু তারপরে যখন শিখে গেছি তখন কিন্তু ভালো লাগছিলো। মুখটা কিরকম করে দিলাম তো দেখাচ্ছি, চুষিগুলো মা এখন বানিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, কি অদ্ভুত, প্রত্যেকটা যেন মেশিনে কাটা দেখেছিস। চুষি রেডি, এখানে হচ্ছে কালকে যে আমরা যে চুষিগুলো বানিয়েছিলাম আর এগুলো আবার আমি আজকে করলাম। মা আজকে যে করলো দেখো কি সুন্দর, মারগুলো দেখতে হয়েছে একদম ছোট্ট ছোট্ট, কি দারুণ, পুরো মানে মনে হচ্ছে না যে হাত দিয়ে বানানোর, আমাদেরগুলো না কালকে একটুখানি বেশি বড় বড় হয়ে গেছে। আর এখানে এখন মা দুধটা জাল দিচ্ছে ভালো করে, আর মেশো তো গুড় দিয়ে গেছে সেই দিনকে, ওটাকে কি গুড় বলে, পাটালি গুড়, তাই তো? আচ্ছা পাটালি দিয়ে গেছে বলে কি বলতো, আমরা হ্যাঁ নতুন করে আর গুড় ওই জন্য এবছরে কেনা হয়নি, ওই জন্য গুড় কিনি না, আমরা এর আগে কিনেছিলাম মানে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে আর কেনা হয়নি। পাটিসাপটা যে করেছি তো চিনি দিয়ে গুলেছি, ওই কারণে আর গুড়টা কিনিনি। এই হচ্ছে মেশো সেদিনকে যে দুধটা দিয়ে গেছে, দাঁড়াও এটাকে খুলি, না পুরো গলে গেছে দেখো, পুরো শক্ত ছিল না একটা, আমার ড্রেস দেখে মনে হচ্ছে পুরো গরমকাল পড়ে গেছে। আমি নর্মালি এই কুর্তিগুলো বা এরকম হালকা টপ গরমকালে ঘরের মধ্যে পরি, বা এইগুলো পরে আমি রাস্তাতেও বেরোই, মানে টুকটাক বেরিয়ে যাই, কিন্তু আজকে এতটাই গরম লাগছে যে আমার সোয়েটার তো মানে পরতেই হচ্ছে না। আমার কেন মনে হয় না কাউকে সোয়েটার পরতে হচ্ছে, আমি যদিও সন্ধ্যাবেলা থেকে ব্যালকনিতে যাইনি, কারণ এখন মা এখানে সব বসে ওই পুলিগুলো রেডি করছিল, তো আমিও বেশ কয়েকটা পুলিগুলো করে দিলাম, ঠিকঠাক করে দিলাম। আর কালকে রাত্রেবেলা যখন চুষি পিঠেগুলো কাটা হচ্ছে আলাদা আলাদা করে করে, তো সব রাখছিলাম আগের ব্লগে তোমরা দেখেছো, সারেগামাপা দেখতে দেখতে মানে বাবা কয়েকটা চুষি পিঠে বানাচ্ছিল, আমি কয়েকটা মাঠটা, আর কিছু মেশাচ্ছি না আমরা, মানে আলাদা আলাদা করে রাখতে হবে, কারণ সব বানানো হয়ে গেলে দেখবো যে কার বানানোগুলো সবচেয়ে সুন্দর হয়েছে। আর সত্যি তাই মা কালকেও যখন মানে মা বানাচ্ছিল সেগুলোও সব মাই একদম ফার্স্ট, আর আজকেও মা যে চুষিগুলো বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে, মানে এত সুন্দর, পুরো দেখে মনে হচ্ছে কি মেশিনে কাটা হয়েছে, সেই মুড়ির মতন একদম, মানে মুড়িগুলোর থেকে একটু হয়তো বড় হবে, এত সুন্দর ছোট্ট ছোট্ট সরু সরু, দেখতে কি ভালো লাগছে চুষিগুলো। এক থালা চুষি, এইগুলো মা এখন যে চুষিগুলো করলো, আর এখানে হচ্ছে পুলি, এর চেয়ে বেশি পুলির কোনো প্রয়োজন নেই আমাদের, কারণ আমরা জাস্ট আজকে রাতটুকু খাবো, কালকে খাবো ব্যাস, আর পরশুদিনকে তো আমাদের বিয়ে বাড়ি, পরশুদিনকে তো আর পিঠে খাবো না। খুলতে পারবে মা এটা? ফেলে দেবো, দেখো নরম হয়ে গেছে, নরম মানে মুখে দিলেই গলে যাবে। এই গুড়গুলো আর লক্ষ্মী পুজোর সময় যে গুড়, ওগুলো আলাদা গুড়, ওগুলো তো আখের গুড়, এগুলো তো পাটা গুড়। দুধের মধ্যে এই গুড়টা মিশে গেলে যে কালারটা কি সুন্দর লাগে না দেখতে। এবার এর মধ্যে চুষিগুলো দেবে। আচ্ছা এইটার জন্য এই কড়াইটার মধ্যে জাস্ট মা চুষিটাই করবে, কারণ এই এত কিছু ধরবে না আর দুধে কম হবে, তাই না? সেজন্য আলাদা করে এটা করে পুলিগুলো জাস্ট আলাদা করে করবে, করে আবার ঢেলে নিয়ে এই কড়াইটাতেও করতে পারি, এই কড়াইটার মধ্যে আবার পুলিগুলো, কারণ এটাই তো ঠাকুরের কড়াই না, নালে আবার আরেকটা বার করতে হবে, না না এটার মধ্যেই করো, এটার মধ্যেও করা যায়, এটা তো এর মধ্যে আবার এটা দিয়ে দেবে, হ্যাঁ
একদম জমে গেছে, উফ দারুণ দারুণ। আর ফুটাচ্ছি না, হ্যাঁ কারণ চিড়ে ধরবে মা পুরোটা। হুম, এটা অনেক বড়। এবার দুধ পুলি করব তো, কড়াইটা দেখে মনে হচ্ছে না কিছু রান্না হয়েছে। এই কড়াইটাতেই আপ বসাতে পারবো দুধ পুলি। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট পিঠে, ও না না লাস্ট পিঠে না, আজকেও এটা আমাদের সেকেন্ড, কারণ এরপরে আবার কয়েকটা ভাজা পুলিও হবে। তো এখানে এগুলো জাস্ট ফুটছে, চুষিগুলো তো হয়ে গেছে, একটুখানি মিষ্টি কম দিয়েছিল, কালারটাও কিন্তু একটু বেশ লাইট কালার। এই হচ্ছে আজকের লাস্ট পিঠে ভাজা পুলি। মা প্রত্যেক বছরই কয়েকটা ভাজা পুলিও করে। এই ফ্রাই প্যানটা ছিল, ফ্রাই প্যানের মধ্যে একদম মানে ছাঁকা তেলে ভাজা হবে না, জাস্ট একটুখানি সিদ্ধ পুলি করে। এবার সবার ফার্স্টে আগে গোপালদেরকে সব পিঠে গুলো দেওয়া হবে। এখানে চুষি পিঠে, দুধ পুলি, তারপর কালকের পাটিসাপটা, চিতই পিঠে তো রয়েছেই, সকালেও দিয়েছে ওদের পাটিসাপ, সকালবেলা ওরা খেয়েছে, ওরা ঘুম থেকে উঠেই পিঠে খেয়েছে। আর এই হচ্ছে বিছানার অবস্থা। আজকে সকালবেলা বেড কভারটা চেঞ্জ করেছিলাম, তো এই বেড কভারটা পেতেছি। এই বেড কভারটা আমার ফেভারিট, মানে এত সুন্দর, এত কালারফুল লাগে, এটা পাতা থাকলে না রাত্রিবেলা শুলেই আমার ঘুম পেয়ে যায়। আর এখানে দেখো এত কিছু জামাকাপড়, এগুলো সব কাঁচা জামাকাপড়, এত পিঠে পিঠে নিয়ে ব্যস্ত, মানে মা সারাদিন পিঠে বানিয়ে যাচ্ছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি, ওই জন্য এগুলো আর গোছানো হয়নি। এখানে দু তিনটে প্রায় বেড কভারই রয়েছে, এইটা একটা, এই যে এখানে একটা, দুটো, তো এগুলোকে সব ভাজা পুলি দিই। বাড়িতে পিঠে হচ্ছে সেগুলো একমাত্র যাদের জন্য, সবার প্রথম যাদের উদ্দেশ্যে বানানো হয়েছে, গোপালরা। তো গোপালদেরকে মা একদম ভাজা পুলি, সিদ্ধ পুলি বলছি, সরি, দুধ পুলি, তারপর চুষি পিঠে, পাটিসাপটা, চিতই পিঠে, সব রকম পিঠে একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে ওইদিকে সন্ধে পুজো মা দিয়ে দিল। প্রত্যেক বছর মানে আগের দিনকে বানানো হলেও, মানে যেই দিন আর কি, আজকে যে পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ, যেটা আমাদের পিঠে খাওয়ার আসল উৎসবের দিন, তো সেই দিনকে তো মা মেন আইটেমটা বানায়, মানে মেন একটা পিঠে কিন্তু মা রেখেই দেয় সেদিনকে বানানোর জন্য, কারণ একদিনে তো এত কিছু হবে না, সেই কারণে গতকাল রাত্রেই মা পাটিসাপটা, চিতই পিঠে বানিয়ে রেখেছে, নইলে অনেকটা লেট হয়ে যায়। আর সকাল থেকে তো মানে পিঠে বানাতে গেলে না আবার দুপুরবেলার আমাদের রান্না থাকে, তো অনেক এক্সট্রা কাজও তো থাকে, সেই কারণে মা সবসময় কিন্তু একটা দুটো পিঠে আগের দিনকে বানিয়ে রাখে, যাতে খুব সুবিধা হয়। তো ওদিকে আমাদের এই বছরের মতন সব পিঠে টিঠে বানানো হয়ে গেছে, মানে আমাদেরকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আর ওই জাস্ট কয়েকটা একটুখানি পুলি করে দিয়েছি আর চুষি করে দিয়েছি, ব্যাস, এছাড়া তো সব মারই চলছে। আর এই দেখো এখানে এক বাটি, প্রায় হাফ বাটি মতন রয়েছে গুড়। এই বাটিটা মেলা থেকে কেনা হয়েছিল, এত সুন্দর দেখতে, বাবা এটা দেখেছিল ফার্স্ট, আর আমারও দেখে খুব ভালো লেগেছিলো। তো এই বাটির মধ্যে যে গুড়টা রয়েছে, এটা মেশো সেদিনকে, মানে তিয়াসারা যেদিনকে আসলো সেদিনকে তিয়াসা এসে আমার হাতে দিয়েছে প্যাকেটটা করা। এবার সেদিনকে আমি ধরে না ফার্স্টে বুঝতে পারছিলাম যে এটা কি এরকম একটা শক্ত মতন, তারপরে বলছে যে আরে বাবা গুড় এনেছে সবার জন্য, আমাদের জন্য, মাসিদের, মামা বাড়ি সবাইকেই দিয়েছে। তো সেই গুড়টা সেদিনকে এত শক্ত ছিল, কিন্তু এটা আপনা আপনি বাইরে রেখে দিয়েছে, মানে এরকম পুরো একদম গলে গেছে, মা প্যাকেটটা খুলে হয়েছে দেখ, এই গুড়টা মা ভেবেছিল যে মনে হয় কিছু দিয়ে ভেঙে তারপর দিতে হবে, কিন্তু এত ঠান্ডা ছিল, তো পাতালি গুড় এরকমই ছিল, চাটা গুড়ো যে ছিল আমার বাবাও জানতো, বা এখনো মানে সেগুলো পাওয়া যায় কড়াই থেকে নামানোর সাথে সাথেই তো পুরো একদম ক্ষীরের মতন হয়ে গেল। সফট একটা পুলি কেটে দেখাচ্ছি, এদিকে দেখো কতটা সফট হয়েছে। এই
এবারে আমি খাচ্ছি হচ্ছে একটা ভাজা পুলি। মাও ভাজা পুলি খেলো, আমাকে বললো কি যে এবার একটা ভাজা পুলি খেয়ে দেখ, এত সুন্দর খেতে হয়েছে, সফট, আর দেখো একদম ছোট্ট দেখে একটা নিয়েছি, ভীষণ সফট, খুব গাঢ় মিষ্টি না, সব দিক থেকে পারফেক্ট। আমি সকালে খুঁজেই পাচ্ছিলাম না, আসলে ফ্রিজের ওপর ছিল না সেই জন্য গুলিয়ে গেছে, চলে গেছে না। রুটি করতাম, এবার রুটি করলাম না কেন, কারণ পিঠে টিঠে খেয়ে না দেখবি এইটুকু হলে পারো ভাত। একেবারে ভাত বসিয়ে দিয়েছে, এটার মধ্যে কি গো চা, এটা কিন্তু পুরো খালি হয়ে যায়নি, না না আমি সবই ঠাকুরের এই হাড়ের মধ্যে রয়েছে, আমি হঠাৎ করে দেখে ভাবছি কি যেটা খালি হয়ে গেছে, গোপালের এগুলো সব খালি করে মা আর কি আলাদা করে রেখে, বাবা খালি আলু সিদ্ধ নুন লঙ্কা তেল দিয়ে আর যদি ঘি খায় ঘি দেবো, পিঠে টিঠে খেয়েছে না এখন তো ওই ভাত তরকারি রয়েছে তো কত ব্যাস ব্যাস অল্প দিতেই তো পারলাম না, শুরু হয়ে গেল আমারও পেট ভর্তি, তার মধ্যে আবার বলছিস মিক্সড ডাল পিঠে টিঠে খেয়ে, আর না না মার না। গুড মর্নিং সবাইকে, আজকে হচ্ছে সোমবার, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনো পর্যন্ত চাও খাইনি, মা ওদিকে গোপালদের ঘুম থেকে তুলছে, আর এইদিকের জানলাটা খুলবো কিন্তু দেখো ব্যালকনিটা কি অন্ধকার হয়ে আছে, এগুলো সব শুকিয়ে গেছে, বেশি কিছু নেই এই বেড কভারটার জন্য, তো এইটাকে সবার ফার্স্টটাকে সরিয়ে দিই, নইলে না ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। সকাল সকাল দেখো আমরা পিঠে খাওয়া স্টার্ট করে দিলাম, এখানে হচ্ছে পাটি সাপটা পিঠে আর তার সাথে লিকার চা, এটা তোমার, এটা আমাকে দে। এদিকে গোপালরা ঘুম থেকে উঠে পড়েছে, মা ওদেরকে এই মাত্র ঘুম থেকে তুললো, আর এখন ওরা খাচ্ছে সন্দেশ আর বিস্কুট। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো ফার্স্টে চায়ের সাথে দেখতেই পারলে একটা পাটি সাপটা খাওয়া হয়ে গেছে, আর এখন যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে পুলি পিঠে, আমার সবচেয়ে ফেভারিট, আর এত ভালো হয়েছে পুলি পিঠেগুলো, মানে মুখে লেগে রয়েছে, একদম হালকা মিষ্টি দিয়ে মা করেছে, ভেতরের নারকেলের পুর দিয়ে দারুণ হয়েছে, দারুণ। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর মানে আর কিছুক্ষণ পর থেকেই হচ্ছে বিয়েবাড়ির একটা তোড়জোড় কিন্তু আমাদের মোটামুটি শুরু হয়ে যাবে, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে হয়তো আমি আর মা বেরোবো, বললাম না কয়েকটা টুকিটাকি আমাদের জিনিস কেনা রয়েছে সেইটা করব, তারপর আমার একটা বন্ধুর বাড়িতেও যাব একটা শাড়ি, আমার মার একটা আর কি শাড়ি নিয়ে, তো এই সমস্ত অনেক কাজ রয়েছে আজকে, আর তাই জন্য ভাবলাম যে এগুলো সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।